এবার রাজের সাথে নিজের সংসার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী পরি মনি। এক গণমাধ্যমের লাইভ আড্ডায় উপস্থিত হয়ে পরি জানান, রাজের সঙ্গে তিনি আর সংসার করতে চান না। তিনি বলেন, আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না। অন্যদিকে একই প্ল্যাটফর্মে পরির একদিন আগে লাইভে এসে শরীফুল রাজ জানান, তারা আপাতত সেপারেশনে আছেন। নিশোর প্রথম ছবি সুরঙ্গ মুক্তি পেতে যাচ্ছে ঈদুল আজহায়। সোমবার ছবির ফোর টেস্ট টিজার প্রকাশ করা হয়। সংলাপ ছাড়াই টিজারটি নেটিজেনদের নজর কাড়লেও নকলের অভিযোগ উঠেছে বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। এদিকে টিজারের বিজিএম নকলের অভিযোগ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি কথা বলেন, এই ট্র্যাকটি প্রোডাকশন হাউস আলফাই আন্তর্জাতিক একটি মিউজিক প্রতিষ্ঠান থেকে 16 মে বাণিজ্যিক ব্যবহারের জন্য কিনেছে। সেই সার্টিফিকেটও রয়েছে বলে জানান রাফি। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোয়রা ভাস্কর। তবে তার বেবি বাম্পের ছবি দেখার পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। কারণ 4 মাস 14 দিনে কোনো অন্তঃসত্ত্বা নারীর পেট এত বড় হয় না বলে নেটিজেনদের দাবি। তাদের মন্তব্য, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন সোয়রা। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ওয়েব শোতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে এই সিরিজে দেখা মিলতে পারে রণবীর কাপুরের। এতে মূল চরিত্রে দেখা যাবে লক্ষ্য লালওয়ানিকে, ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। এরই মধ্যে সেই শুটিংও সেরে ফেলেছেন রকস্টার বলে জানা গেছে। প্রেমে মজেছেন হ্যারি পটার খ্যাত জনপ্রিয় অভিনেত্রী এম্মা ওয়াটসন। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন ব্যবসায়ী রায়ান ওয়ালশের সঙ্গে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। ইতালির ভেনিসে একসঙ্গে সূর্য স্নানে দেখা যায় এম্মা ওয়াটসন ও ব্যবসায়ী রায়ান ওয়ালশেরকে। যেই মুহূর্তের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।